চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডের জন্য 20টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। আজ রোববার দুপুর 12:30টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডক্টর শেখ ফজলে রাব্বির কাছে এসব অক্সিজেন হস্তান্তর করে কেএসআরএম কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে এই সময় সিভিল সার্জন ডক্টর শেখ ফজলে রাব্বি বলেন, কোভিড পরিস্থিতি বিবেচনায় জেনারেল হাসপাতালে আরও 2টি ইউনিট বাড়ানো হয়েছে। এ সময় রোগীদের সবচাইতে বেশি প্রয়োজন অক্সিজেনের। যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে সেই অনুষ্ঠানে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমি কেএসআরএম গ্রুপকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম এর এই ক্রান্তিকালে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। আপনারা জানেন বর্তমানে যে কোভিড-19 সংক্রমণ চলছে সেটা সারা দেশের মতো চট্টগ্রামে উদ্যোগামী, এবং এই কোভিড-19 চিকিৎসার প্রধান অস্ত্র হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনের সরবরাহ আরও সুসংহত করার জন্য এই হাসপাতালে রোগীদের সেবা কার্যক্রমে তারা আমাদেরকে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার আজকে উপহার দিলেন। এই অক্সিজেন সিলিন্ডারগুলো আমি মনে করব আমাদের মানবিকতার সেবা এটা ব্যবহৃত হবে। ভবিষ্যতেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় কেএসআরএম এর মহাব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, কোভিড পরিস্থিতিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা আরও গতিশীল করতে রোগীদের জন্য আমাদের এই ক্ষুদ্র সহযোগিতা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অ্যাকচুয়ালি কেএসআরএম কর্তৃপক্ষের বিশেষ একটা আয়োজনের মাধ্যমে। ওনারা আমাদেরকে বলেছেন যে এখানে এই দেশের এই ক্রান্তি লগ্নে অসুস্থ পেশেন্টদের পাশে দাঁড়ানোর জন্য সবথেকে সিভিল সার্জন সাহেব যেটা বললেন সবথেকে বড় অস্ত্র যেটা অক্সিজেন, সেই অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার জন্য আমরা একচুয়ালি এখানে এসেছি, এবং আমাদের কোম্পানি থেকে এই অক্সিজেন সিলিন্ডারগুলো এখানে প্রদান করা হচ্ছে। প্রতিবারই ওনারা শেষ করে আমাদেরকে দিলে আমরা আবার রিফিল করে দেবো। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এমন না যে আমরা ওয়ান টাইম দিয়ে চলে যাচ্ছি, নট দ্যাট, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা ওনারা ইউজ করবেন, আমাদেরকে দিবেন, আমরা রিফিল করে দেবো। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য দেয়া কেএসআরএম কর্তৃপক্ষের 20টি অক্সিজেন সিলিন্ডারের প্রতিটিতে 40 লিটার করে তরল অক্সিজেন রয়েছে। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর আব্দুর রব, কেএসআরএম এর মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, উদ্যতন ব্যবস্থাপক তাজউদ্দিন, মেডিকেল অফিসার ডক্টর মিজবা উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আবু সুফিয়ান এবং উদ্যতন কর্মকর্তা মিজানুল হক। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।